তিস্তার জল বন্টন নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে আলোচনা হয়েছে অনেক। তবে এই আলোচনায় তিস্তার জল বন্টনের বদলে জল ঘোলা হয়েছে বেশি। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তির বিষয়ে ঢাকা দিল্লির মধ্যে যতবার আলোচনা হয়েছে ততবারই এটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এই জল বন্টন চুক্তি অমীমাংসিত থাকার পেছনে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন। একচেটিয়াভাবে মমতাকে দায়ী করার পেছনের কারণগুলো জেনে নেওয়া যাক। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে। সিকিম থেকে পশ্চিমবঙ্গের উত্তর দিকটা হয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর 55% জল বা পানি ভারত দাবি করে থাকে। তবে বাংলাদেশ এখন যতটুকু পানি পায় তার চেয়ে বেশি পানি পাওয়ার দাবি করে আসছে। বাংলাদেশ ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে প্রতি বছর তিস্তার জলের 50% ভাগ চায়, কারণ সেই সময় বাংলাদেশে পানির যোগান সবচেয়ে কম থাকে। 1983 সাল থেকে তিস্তার জল নিয়ে জল ঘোলা শুরু হলে তা অবসানের জন্য 2011 সালে বাংলাদেশ ভারতের মধ্যে 15 বছর মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার কথা ছিল, যে চুক্তি অনুযায়ী তিস্তার 42.5% ভারতের অধিকার এবং 37.5% বাংলাদেশের অধিকার রয়েছে। এই চুক্তির বিরোধিতা করেন তখন সদ্য পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় বসা মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে তিস্তা চুক্তি আজও অমীমাংসিত। কিন্তু মমতা ব্যানার্জি কেন তিস্তা চুক্তির বিপক্ষে অবস্থান করছেন? রয়েছে বিশেষ কিছু কারণ। তিস্তা পানি চুক্তি নিয়ে বাংলাদেশ বারংবার ভারতকে চাপ দিয়েছে যাতে চুক্তি দ্রুত সম্পাদিত করা হয়। ভারত সরকারেরও নীতিগত আপত্তি নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিপক্ষে, কারণ তিনি মনে করেন তিস্তা চুক্তিতে উত্তরবঙ্গের সর্বনাশ হবে। মমতা ব্যানার্জি বেশ কয়েকবার বলেছেন তিনি বাংলাদেশকে খুবই ভালোবাসেন, বাংলাদেশকে যতটা সম্ভব সাহায্য তিনি করবেন, তবে আগে নিজের রাজ্যকে বাঁচিয়ে। মমতা ব্যানার্জির তিস্তা চুক্তির বিপক্ষে অবস্থান করার আরেকটি বড় কারণ হল সিকিম রাজ্য। মমতা অভিযোগ করে আসছেন সিকিম থেকে তিস্তায় পানি সরবরাহ কমে আসছে, কেননা সিকিম সরকার তিস্তার মুখে 4টি বাঁধ দিয়ে বড় বড় বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। ওই বাঁধের কারণেই শুষ্ক মৌসুমে তিস্তায় পর্যাপ্ত পানি আসে না। তাই তিস্তা চুক্তি হওয়ার আগেই সিকিম থেকে পানি প্রবাহ নিশ্চিত করতে চান মমতা। তবে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং জানিয়েছিলেন সিকিমের বিদ্যুৎ প্রকল্পের জন্য তিস্তায় পানি প্রবাহ কমছে না। বিদ্যুৎ প্রকল্পের জন্য তিস্তা থেকে নেওয়া পানি আবার তিস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে। তাই তিস্তা চুক্তি নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন খোদ সিকিমের মুখ্যমন্ত্রী নিজে। তবুও পশ্চিমবঙ্গের স্বার্থ অক্ষুণ্ণ রাখার দোহাই দিয়ে তিস্তা চুক্তি নিয়ে টালবাহানা করে আসছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশ আর ভারত দুদেশের প্রতিনিধিরাই কৃষকদের স্বার্থের জন্য তিস্তা চুক্তি মিটিয়ে ফেলতে আগ্রহী। অন্য দেশ থেকে বাংলাদেশে প্রবাহিত হওয়া নদীগুলোর মধ্যে তিস্তা চতুর্থ সর্বোচ্চ বড়। সেচ ও মৎস্য চাষে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিস্তার প্লাবনভূমি বাংলাদেশের 2,750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে, ফলে জল সঠিকভাবে না পেলে বাংলাদেশের 5টি জেলার 1 লক্ষ হেক্টর জমি আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জেলাগুলোতে পানির সমস্যা একেবারে চরমে ওঠে। তিস্তার পানি নিয়ে বাংলাদেশের একটা অংশ যখন সংকটে, তখন মমতা বলছেন ভিন্ন কথা। তিনি মনে করেন যথেষ্ট পরিমাণে জল বাংলাদেশকে দেয়া হচ্ছে, জলের প্রয়োজন রয়েছে তার পশ্চিমবঙ্গেও। তার রাজ্যে জলের অপ্রতুলতা রয়েছে, কলকাতা বন্দর জলের অভাবে তার নাব্যতা কমে গিয়েছে, ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। তাই তিস্তা থেকে 50% জল বাংলাদেশকে দিতে চান না মমতা। তিনি তোরসা সহ ভারতের বেশ কয়েকটি ছোট নদীগুলো থেকে বাংলাদেশকে জল দিতে চান। তিস্তা চুক্তি নিয়ে বারবার বেঁকে বসা মমতা ব্যানার্জি এখন তিস্তার জল বন্টনের পেছনে সবচেয়ে বড় বাধা, একথা নিঃসন্দেহে বলাই যায়।